পরিবেশন করতে গেলে তো ভুল ত্রুটি হবে বাবা, হবে না? নিজ নিজ সন্তানে জ্ঞানে কন্যা জ্ঞানে শ্রীপাদ পদচরণের দাস অনুদাস করবেন। আসুন এখন আমরা সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করব। লীলার বিষয়বস্তুর নাম হলো কৃষ্ণ সখা সুধামা। এই কৃষ্ণ সখা সুধামা আমরা সবাই আস্বাদন করব। তবে ভক্তিমতী মায়েরা অনেকটা দূরে হয়ে গেছে, একটু কাছে আসলে ভালো হতো। সামনে অনেক জায়গা আছে, সামনে জায়গা ছেড়ে দিয়ে পিছনে বসলে কি আর ভালো দেখায় বাবা? বাবারাও যদি সামনে আসেন, মায়েরা পিছনে থাকতো তবু ভালো হতো। এই সামনেটাতে একেবারে ফাঁকা হয়ে পড়ে আছে আর পিছনে সবাই দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ জয় রাধে। আসুন মা গো, চলুন আমাদের এই কৃষ্ণ সখা সুধামা এই লীলা সাধন করতে হলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের প্রথম যেতে হবে মধুময় মধুর বৃন্দাবনে। চলো আমরা সবাই একবার আমরা বৃন্দাবনে যাব। তবে আমরা গৌরচন্দ্রিকা করব না, গৌরের একটা ছোট্ট ভজন আমরা পরিবেশন করছি। এই ছোট্ট গৌর ভজন আস্বাদন করে আমরা চলে যাব ব্রজলীলার মধ্যে। নিতাই নিতাই বল সবে প্রেমানন্দে হৃদয় হবে, আয় নামেতে একবার হরি নামেতে, তোমরা নিতাই নিতাই বল সবে প্রেমানন্দে আয় নামেতে একবার হরি নামেতে, নিতাই নিতাই বল সবে প্রেমানন্দে হবে বাবা। নিতাই বললে কি হবে? মহাজন বলছে প্রেমানন্দের উদয় হবে। তারপরে কাকে ডাকবো? প্রথম নিতাই, তারপরে ভাই গৌর। তোমরা গৌর গৌর বলো সবে, গৌর বললে কি হবে? মানব জন আয় নামেতে একবার হরি নামেতে, আয় নামেতে তোমরা গৌর গৌর বল সবে মানব জনম ধন্য হবে আয় নামেতে একবার হরি নামেতে, গৌর গৌর বল সবে আনন্দে উদয় হবে আয় নামেতে একবার হরি নামেতে, তোমরা নিতাই নিতাই বল সবে প্রেমানন্দে হবে আয় নামেতে একবার হরি নামেতে, তোমরা গৌর গৌর বল সবে মানব জন ধন্য হবে আয় নামেতে একবার হরি নামেতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল। মায়ের একটু জোরছে উলুর্ধ্বনি, একটু উলুর্ধ্বনি মায়ের জোরে জোরছে বাবার একবার জোর ধরে। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। কই মায়ের উলুর ধ্বনি চেনেন না? দিয়েছেন হরে কৃষ্ণ একটু উলুর ধ্বনি পারেন না মা দিতে? মায়েদের দিকে উলু চাষ নেই। হরে কৃষ্ণ দেখুন আমি দেবো, জোরছে একবার নিতাই গৌর হরি 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 বল। বাহ এই তো, চলুন
আমরা সবাই বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনে না গেলে তো কৃষ্ণ শাখা সুধাম আস্বাদন করতে পারবো না, তোমরা সবাই যাবো। চলুন ভাইরা, এখন এই বৃন্দাবনে ছেড়ে ওই বৃন্দাবনে যেতে হবে। এই বৃন্দাবন থেকে আমরা কেমন করে যাবো ওই বৃন্দাবনে? মহাজন বললেন, দুধেতে নবনী আছে মন্থন কর জেনে, মন্থন কর জেনে, মুখ অর্থ ঢাকায় আছে গৌর তত্ত্ব দিয়ে, গৌর তত্ত্ব দিয়ে, রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ড সন্ধান করলে না, রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দুধেতে নবনী আছে মন্থন কর জেনে, মুখ অর্থ ঢাকায় আছে গৌর তত্ত্ব দিয়ে, রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ড সন্ধান করলে না, পঞ্চ রসের ভাণ্ড আছে দেহের অভিকারে, টক ঝাল নন্দা তিত মিষ্টি রূপ ধরে। এই বৃন্দাবন নয় রে ভাই, আর বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাও ওই বৃন্দাবনের কাছে, এই বৃন্দাবন নয় রে ভাই, আর বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাও সেই বৃন্দাবনের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। তাহলে মায়েরা, আমাদের দেহ মন প্রাণ শুদ্ধ হয়ে গেছে কেন? কৃষ্ণ নামে আমাদের মন প্রাণ শুদ্ধ হয়ে গেছে। কৃষ্ণ নাম করলে, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে পাপি তত পাপ, পাপি তত পাপ করে। তাহলে কৃষ্ণ নাম বলে দেহটাকে শুদ্ধ করে নিয়ে যেতে হবে মধুময় মধুর বৃন্দাবনে। চলো আমরা সবাই বৃন্দাবনে যাব, এখানে আমরা সবাই বসে থাকব, মনটাকে নিয়ে যাব বৃন্দাবনে। চলো মেরে মন পন ছিয়ে বলে, মেরে মন পন ছিয়ে বলে, উড়ি বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও, জয় রাধে রাধে গাও, জয় শ্যাম শ্যাম গাও, জয় রাধে রাধে গাও, জয় শ্যাম শ্যাম গাও, মেরে মন পন ছিয়ে বলে, মেরে মন পন ছিয়ে বলে, উড়ি বৃন্দাবন যাও, বৃন্দাবনে গলে গলে রাধে রাধে গাও, জয় রাধে রাধে গাও, জয় শ্যাম শ্যাম গাও, রাধে রাধে গাও, জয় শ্যাম শ্যাম গাও, মেরা মন পন ছিয়ে বলে, মেরা মন পন ছিয়ে বলে, উড় বৃন্দাবন যাও, রাধে রাধে গাও, রাধে
महिमा प्यारे वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मन महन की प्रेमी पहचाने वृंदावन की महिमा प्यारे बाबा वृंदावन महिमा सबाई जानी वृंदावन प्रेम की सबाई जानी सबाई जानी ना क्या ना वृंदावन जे जाके भालोबाशे तार गुरुत्व तार भालोबाशार मर्म से ही जानी के ताले क्यों जदि का भलो ना बसे आमाके धरो अपनारा क्यों चेनें ना जानें ना ताले अपनादेर संगे आमार की भालोबाशार एकटा टान थाकबे थाकबे ना ताले वृंदावन के जारा भालोबाशे से वृंदावन प्रेम वृंदावन महिमा से जे भालोबाशबे सेई केवल जानबे आर जे वृंदावन के भालोबाशे ना से वृंदावन महिमा प्रेम जानते पारबे ना ताई भजने बोलते छे वृंदावन की महिमा प्यारे वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मन मोहन की प्रेमी पहचाने हो वृंदावन से महिमा प्यारे वृंदावन से महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मन मोहन की प्रेमी पहचाने राधा संग नचे सामरिया राधा संग नचे सामरिया दर्शन करके आओ वृंदावन गली गली में राधा राधा गाओ जय राधा राधा गाओ जय श्याम श्याम गाओ राधा राधा गाओ जय श्याम श्याम गाओ আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধা রাধা বলবো জয় রাধা রাধা বলবো জয় শ্যাম শ্যাম বলবো রাধা রাধা বলবো জয় শ্যাম শ্যাম বলবো মেরে মন পাখি बोले मेरे मन पंछिए बोले उड़ी वृंदावन जाओ ब्रज की लता पाता राधे राधे गाओ जय राधे राधे गाओ जय श्याम श्याम गाओ जय राधे राधे गाओ जय श्याम श्याम गाओ जय राधे राधे वृंदावन धाम की कृष्ण चंद्र की ब्रजेर गोप गोपीगण की सबार हाथ अच्छे की बाबा एक समय कथा दिए
সেই কথা দিয়ে কিন্তু কথা রাখা হয়নি। আবার এই হরিবাসরে বসে কলির মধ্যে জন্মগ্রহণ করে হরিবাসরে বসে কথা দিলেন বৃন্দাবনে যাব বলে, কিন্তু বৃন্দাবনের নিয়ম নীতি তো পালন করছেন না কেন? হ্যাঁ, যেকোনো তো একটা জিনিসের নিয়ম থাকবে নাকি? তাহলে বৃন্দাবনে যেতে গেলে একটা নিয়ম আছে, বৃন্দাবনে গেলে একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করতে হবে তো। তাহলে যাব বলে কথা দিলাম, এখন যাওয়ার পথে এখন ট্রেনে উঠে বসে বসে যদি ভাবি আমার বাক্সতে তালা দিলাম না, বাক্সতে তালা দেওয়া হয়নি, লকারে তালা দেওয়া হয়নি, আমার টাকা গহনা সব চুরি হয়ে যাবে, এখন এই ভাবনা তো ভাবলে হবে না। ট্রেনে যখন একবার চেপেছি, মনকে যে একবার বৃন্দাবনে নিয়ে যাওয়ার পথে চলেছি, তখন কিন্তু যা কিছু আছে বিষয় বাসনা সম্পত্তি রাধা রানীর চরণে অর্পণ করতে হবে। জয় রাধে। চলো মা, তাহলে আমরা বৃন্দাবনে সবাই এসেছি, ছোট্ট করে এক কলি জয়ধ্বনি দেবো রাধা রানীর নামে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে বলে চলো বৃন্দাবনে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে বলে যাব বৃন্দাবনে যে। রাধে রাধে, রাধে রাধে, রাধে বলি উড়িব রাধে 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 বলে রে ওম যদি যাবি বৃন্দাবন। রাধে 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 বলে রে ওম যদি যাবি বৃন্দাবন। বৃন্দাবন রে তরু লতা সবাই বলে রাধা রাধা, রাধা 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 বলে রে চলে যাব মধুর বৃন্দাব। রাধে রাধা, রাধে রাধা, রাধা বলে রে চলে যাব মধুর বৃন্দাব। রাধে রাধা, রাধে রাধা, রাধে রাধা বলে রে চলে যাব বৃন্দাব। ভালো বৃন্দাবন মে, কালবন মে, নিধুবন মে, শ্যামকুণ্ড মে, রাধাকুণ্ড মে, জোর সে বলো, জোর সে বলো, ধ্যান সে বলো, প্রেম সে বলো, প্রেম গলি মে, রথ গলি মে, যমুনা মে, নিধুবন মে, তালবন মে, পাকা বিহারি, শ্যাম পিয়ারি, রাধা পিয়ারি, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে বলে ওরে মো চলো যাবি মধুর বৃন্দাব। রাধে রাধে, রাধে রাধে, রাধে বলে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাব। রাধে রাধে, রাধে রাধে, রাধে বলে ওরে মো যাবি মধুর বৃন্দাব। রাধে রাধে, রাধে বলে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাব। রাধে রাধে, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বলিয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভু কি, হরে কৃষ্ণ জয় রাধা রানী কি। তাহলে মধুময় মধুর বৃন্দাবনে অনাদি রাধি গোবিন্দ চব্বিশ জন শাখা নিয়ে মধুময় মধুর বৃন্দাবনে তারা গোচারণ করি খেলা খেলিছে, তারা খেলা খেলিছে। বাবা, আমার ভগবান শ্রীকৃষ্ণ চব্বিশ জন শাখা নিয়ে আর ওই ধেনুর পাল নিয়ে
বনে গিয়ে কত রকমের কত খেলা খেলে, নব নব খেলা খেলে, আজ খেলা খেলছে। আমার ভগবান চব্বিশ জন সখা নিয়েছে বাবা, চব্বিশ জন সখা নিয়ে বৃন্দাবনে খেলা খেলছে, আর চব্বিশ জন সখা দিয়ে এই সংসার জগতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ভালো করে বুঝবেন কিন্তু বাবা, হরে কৃষ্ণ জয় রাধে। তাহলে প্রথম কি হলো, চব্বিশ জন সখা, চব্বিশ জন সখা নিয়ে আমার ভগবান খেলছে বৃন্দাবনে, আর চব্বিশ জন সখা দিয়ে আমাদেরকে এই সংসার জগতে পাঠিয়ে দিয়েছে। এখন বাবাদের মায়েদের মনে প্রশ্ন হতে পারে, মা কাজল, চব্বিশ জন সখা দিয়ে যদি আমাদেরকে সংসারে পাঠিয়ে দিল ভগবান, তাহলে সেই চব্বিশ জন সখা কোথায়, তাই না বাবা? প্রশ্ন হতে পারে, তাহলে সেই চব্বিশ জন সখা কই, কোথায় আছে সেই চব্বিশ জন সখা? চব্বিশ জন সখা মহাজন বললেন, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, তাহলে কজন হলো, দশ জন। পঞ্চ আত্মায় দেহের গঠন, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, তাই তো? তাহলে দশ আর পাঁচ কত হলো বাবা, কুড়ি। পেছনে কান দেবেন না বাবা, সামনে বলুন কত হয়েছে, পনেরো। এবারে বলুন বাবা, আমার ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গিয়ে খেলা খেলছে, কাদেরকে সঙ্গে নিয়ে গেছে, চব্বিশ জন সখা, নবলক্ষ ধেনু। এই নবলক্ষ ধেনুর মধ্যে ছজন শ্রেষ্ঠ ধেনু আছে, ছজন শ্রেষ্ঠ ধেনু, ধবলি, শ্যামলি, কালী, কমলি, পিয়লি, এমনি করে ছয় জন ধেনু আছে, তাই তো? তাহলে আমাদের মধ্যে ধেনুগুলোকে আমার ভগবান বৃন্দাবনে গরু চড়াচ্ছে, সেই গরুগুলো আছে, ছজন গরু আছে, ধবলি শ্যামলি করে ছজন গরু আছে, কিন্তু আমাদের মধ্যে ছজন গরু আছে বাবা, সেই ছজন গরু কে বলুন তো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে কজন হলো, কজন হলো মা, পনেরো আর ছয়, একত্রিশ, একুশ। তাহলে এখনো কিন্তু চব্বিশ পূরণ হয়নি, এখনো তিনজন লাগবে, তাই তো? তাহলে তিনজন হলো কিন্তু সর্বশ্রেষ্ঠ বাবা। এই যে একুশ জন, একুশ জন চলছে, এই একুশ জনকে পরিচালনা করছে তিনজন, সেই তিনজনকে মহাজন বললেন, সেই তিনজন হলো, একটা হলো মন, বুদ্ধি আর অহংকার, মন, বুদ্ধি, অহংকার। তাহলে মনকে বলছে, মন চল, কলকাতা থেকে, নিউ টাউন কলকাতা থেকে এসেছি কাজল দাসী, একটু কীর্তন শুনে আসি। হ্যাঁ, মন কাকে বলছে, বুদ্ধিকে বলছে, মন বুদ্ধিকে বলছে, বুদ্ধি এবারে কি করছে, আসছে কীর্তন শুনতে। এবারে এখানে এসে কীর্তন না শুনেই অহংকার কি করছে, অহংকার মনটাকে চঞ্চল করে দিচ্ছে। তাহলে এই তিনজন হলো, এই তিনজনকে নিয়ে হলো চব্বিশ জন। তাহলে চব্বিশ জন সখা দিয়ে আমাদের সংসারে পাঠিয়েছেন আমার ভগবান। তাহলে ভগবান ওখানে খেলা খেলছে সখাদেরকে সঙ্গে নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ সখাদের লক্ষ্য করে বলে, ওরে সখা রে, আমরা এক নতুন খেলা খেলব। কি খেলা ভাই? ভাই খেলাটার নাম কি জানিস? খেলাটার নাম হবে কাঁধে কড়া আর কাঁধে চাপা। ও মায়েরা, কি খেলা? খেলাটার নাম হলো কাঁধে কড়া আর কাঁধে চাপা। কেউ একজন কাঁধে চাপবে আর কেউ কাঁধে করে নিয়ে যাবে, এই খেলাটার নিয়ম হলো। বেশ, এখন কৃষ্ণ বললেন, তাহলে চোর হবে কে? সখার এখন সবাই চিৎকার করে বললেন, কেন কানাই, ও কানাই, রোজ তো তুই চোরি করিস, তুই চোর, তাহলে আজকেরও তুই চোর হবি? বলছে, রোজ আমি চোর হই বলে আজকের আমি চোর হব না, না আজকের আমি চোর হবে না, আজকের খেলার নিয়ম হবে। কি নিয়ম হবে? না,
আজকে প্রত্যেক যতজন 24 জন শাখা আছে 24টা পাতা তুলে আন। এখন বটবৃক্ষ হতে 24টা পাতা পারলেন বাবা। পাতাটা পেড়ে একটি পাতা ছিদ্র করে দিলেন, ছিঁড়ে দিলেন, দিয়ে পরস্পর পাতা রাখা হয়েছে আর একটা করে পাতা টানছে। প্রত্যেক বন্ধুরা একটা করে পাতা টানছে, যার হাতে এই ছেঁড়া পাতা ছিদ্র পাতা উঠবে সেই আজ খেলায় চোর হবে। এখন এইভাবে খেলা খেলছে, সখারা সবাই পাতার কাছে গিয়ে বলছে কানাই রে, ওরে সখা আমাদের হাতে যেন চোর পাতায় ওঠে না রে, আমাদের মনে বড় শখ কানাই, বড় সাজ জেগেছে আজ মনে যে তোর কাঁধে আমরা চাপিব, ওরে কানাই তোর কাঁধে বড় চাপার স্বাদ জেগেছে, তাই আমাদের হাতে যেন চোর পাতায় ওঠে না। একে একে টানছে আর বাঞ্ছা কল্পতরুর নামটা স্মরণ করছে, ভক্তাদিন ভগবান মা কারোর ভক্ত কারোর আশা কি পূর্ণ রাখেন, কারোর আশা অসম্পূর্ণ রাখেন আমার ভগবান, তাহলে বাঞ্ছা পূর্ণকারী ভগবান বলতেন না, তাহলে বাঞ্ছা পূর্ণকারীর নাম স্মরণ করে একে একে পাতা টানছে, একে একে পাতা টানছে আর সেই বাঞ্ছা পূর্ণকারীর নামটা স্মরণ করছে, অন্তরে জামি ভগবান আমার অন্তরে জানলে সখাদের মনে বড় বাসনায় আজ আমার কাঁধে চাপিবে, আহা তোমাদের মনে শখ তোমাদের মনে আশা এই বাসনা আমি কেমন করে অসম্পূর্ণ রাখি ভাই। বেশ সবাই একে একে পাতা টেনে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সর্বশেষে কানাই গিয়ে পাতাটা যখন টেনেছে, পাতাটা যখন টেনেছে টেনে নিয়ে সবাইকে বলছে, এই তোরা সবাই একে একে পাতা খুলে দেখ কার হাতে ওই ছেঁড়া পাতাটা উঠেছে। বাবা একে একে সবাই পাতাটাকে খুলছে আর মনের মধ্যে যেন একটা ভীষণ একটা ভয় বাস করছে, ভীষণ একটা ভয় বাস করছে আর পাতাটা খুলছে কি খুলবো না, খুলছে কি খুলবো না, এমনি করে খুলছে আর কৃষ্ণের নাম স্মরণ করছে, তো সবাই খুলছে কারোর হাতে ওই ছেঁড়া পাতা উঠল না, সবার মনে আনন্দ আর ধরছে না, সবার মনে আনন্দ, কানাই পাতাটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, খুলছে না, খুলছে না বাবা। এখন সখারা সবাই কানাইয়ের কাছে এসে বলছে, কানাই তোর হাতটা আবার খোল দেখি, খোল বলছি খোল, কিরে এমন করে ধরে আছিস কেন খোল। কানাই মৃদু মৃদু হেসে হেসে পাতাটা যেই হাতটা যেই না খুলেছে, খুলে দেখছে বাবা ওই ছেঁড়া পাতা, আর যেই কানাইয়ের হাতে দেখেছে ছেঁড়া পাতা সবাই সখারা একসঙ্গে চিৎকার করে বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চোর চুপ, কানাই চোর, চুপ, কানাই চোর, লজ্জা করে না তোর আমাকে চোর বলিস, হ্যাঁ কিরে ছি 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 ছি, হ্যাঁরে যাদের জন্য করি চুরি সেই বলে চোর, চুরি করে কি আমি একা একা খাই রে শ্রীদাম সুদাম, চুরি করে আমি একা খাই, আমি চুরি করে তোদেরকে খাওয়াই না, তোর আমার চোর বলছিস, আমার মাতা যশোমতির হাতে আমি কত কত মার খাই কত বকা শুনি, তোর আমাকে চোর বলছিস, ওরে কাঁধে তো চাপি, আয় আয় আমার কাঁধে আয় দেখি। বাবা এই বলে সব সখাদের একে একে কাঁধে করে নিয়ে ওই বংশী বটতলে নিয়ে চলে গেলেন, একে একে সব সখাদের ওই গিরি গোবর্ধন পরিক্রমা করে বংশী বটতলে একে একে নামিয়ে রেখে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন অদূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এক ভক্ত কাঁদছে কানাই 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 বলে, কানাই
আমার প্রাণে কানো। বাবা অদূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সেই ভক্তটাকে, সেই সখাটাকে, সেই বন্ধুটাকে, সেই বন্ধুটার মাথাটা মুন্ডন করা বাবা, মাথা মুন্ডন করা, আর মাথায় একটা শিখা আছে, শিখা আছে সেই বন্ধু। আর সেই বন্ধুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কানায় সবাইকে কাঁধে কাঁধে নিয়ে যাচ্ছে, আর এই ভাবের খেলা দর্শন করে রঝর নয়নে কাঁদছে। কিন্তু আমার ভগবান কে কেউ জানে না, কারোর তো মনে নাই, সেই ভক্ত জানে, সেই ভক্তের মনে আছে কানাইটাকে, তার মনে আছে, কিন্তু এদের কারোর আর মনে নেই। সেই ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তার কান্না দেখে কৃষ্ণ বলছে, আই বন্ধু বন্ধু, আই বন্ধু, কাঁদছিস কেন, আয় 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 আমার কাছে আয়, হ্যাঁরে তুই খেলিস তো কি হয়েছে, আমি তোকে নিয়ে যাব কাঁধে করে, আয় 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 না, আয় আমার কাঁধে আয়, খেলিস নি তো কি হয়েছে, একটু কাঁধে চাপবি, আয় না। কিন্তু কানাই ওই বন্ধুকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়েছে বাবা, নিয়ে যাচ্ছে বাবা। কাঁধে নিলে চরণটা কোথায় থাকে, চরণটা বুকের মাঝখানে থাকে, যদি কেউ কাঁধে ওঠে তার চরণটা বক্ষ মাঝে পড়ে। আর ভগবান শ্রীকৃষ্ণ ওই বন্ধুর চরণটা হৃদয়ে ধরে, হৃদয়ে ধরে যেতে যেতে তার নয়ন জলটা পড়িছে তার চরণ, নয়ন জল পড়িছে নয়ন জল পড়িছে সুধামার চরণে। বাবা সুধামার চরণে যে নয়ন জলটা পড়লো সুধামা বুঝতে পারলো না, সুধামা বুঝতে পারলো না, খেলার সঙ্গ হলো, ধেনুবৎসকে সবাই সবাইকে বাঁশিতে ডাক দিলেন ভগবান, বাঁশিতে ডাক দিলেন, খেলার সঙ্গ হয়েছে, সারাদিনের খেলার সঙ্গ হয়েছে, ঘরে ফিরবে, ধেনুবৎস সব একত্রিত করবে, এখন বাঁশিতে সংকেত করবে। এই যে নবলক্ষ ধেনুর মধ্যে না বাবা, এই নবলক্ষ ধেনুর মধ্যে ছজন শ্রেষ্ঠ গাভী ছিল, আর এই ছজন শ্রেষ্ঠ গাভীর মধ্যে একজন গাভী একটা সন্তান দিয়েছিল, একটা বাচ্চা হয়েছিল, একটা গাভী, এক গাভীর এক বাচ্চা হয়েছিল, আর সেই বাচ্চাটার নাম কি জানো বাবা, সেই বাচ্চাটার নাম হলো কমলী, মঙ্গলী, হরি বল, বাচ্চাটার নাম হলো মঙ্গলী। তাই ছোট্ট মঙ্গলীকে ভগবান কোলে নিয়েছে, কোলে নিয়ে সকালবেলা বলেছিল, মঙ্গলী তুই তো সবে হয়েছিস, তুই এখন তো বৃন্দাবনের পদঘাট চিনিস না, তো আমি এই দাগ দিয়ে দিলাম, এই দাগের মধ্যে কচি কচি ঘাস আছে, তুই এখানে খাবি, তোর উদর পরিপূর্ণ হয়ে যাবে, তুই যেন ওই কচি লোভের ঘাসের, কচি ঘাসের লোভে যেন এই দাগ ছাড়িয়ে চলে যাস না, চলে যাবি না। কিন্তু কিন্তু বাবা মঙ্গলী কি করেছে, ওই কচি ঘাস খেতে 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 কখন যে দাগটা পেরিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে, গভীর জঙ্গলে প্রবেশ করেছে, ওই গভীর জঙ্গলে প্রবেশ করে সেই পথ ভুলে গেল বাবা। আজকের মঙ্গলীর দিয়ে আমাদেরকে বিচার করে দেখালেন, ভগবান একদিকে লীলা করেছে, ভগবান লীলা করে আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিয়েছে বাবা। রাধা রানীর ছিল না বিরহ জ্বালা, কৃষ্ণের ছিল না গোচারণ লীলা, তবুও লীলা করে বিরহ করে আমাদের মতো অধম জীবকে শিক্ষা দিয়েছে, চব্বিশ জন সখা দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, প্রথম বলেছি বাবা, চব্বিশ জন সখা নিয়ে আমার ভগবান খেলা খেলছে, আর ওই কচি ঘাস খাচ্ছে কে, মঙ্গলী,
আমাদেরকে 24 জন শাখা দিয়ে পাঠিয়েছে আর কচি কচি ঘাসগুলো দিয়েছে দিয়ে বলেছিল ওরা তোরা সংসারে যা গিয়ে কেবল সাধন ভজনটা করিস যেন কচি লোভের বসে পড়ে তোরা যেন ডুবে যাস না হরি বল হরি বল কিন্তু বাবা আমরা সংসারে এসেছি বটে 24 জন শাখা নিয়ে আমরা এসেছি এই ধরাধামে পৃথিবীতে সংসারে এসেছি সংসারে আসলাম বটে কিছু কর্ম আমরা করতে পারলাম না আমার অনাদি আদি ভগবান এই মানব হয়ে জন্ম দিয়েছে পৃথিবীতে মানব হয়ে জন্ম নিয়েছি কেন বাবা ছিলাম কোথায় এলাম কোথায় যাব কোথায় এই কথাই আমরা কেউ কোনোদিন ভাবি কেউ কোনোদিন ভাবি বাবা কোনোদিন আমরা ভাবি না যে আমরা ছিলাম কোথায় এলাম কোথায় আর যাবটা কোথায় কোথায় ছিলাম আমার বাবা মামাদের জন্ম দিয়েছে দিয়েছে বাবা কে জন্ম দিয়েছে কে দিয়েছে জন্ম বাবা মা বাবা মা কখনো জন্ম দিতে পারে না বাবা বলুন তো কে জন্ম দিয়েছেন সন্তান ভালো করে বুঝুন বাবা সংসার কারা করছেন একটু হাত তুলে দেখান তো সংসার কারা করেছেন সংসার আমরা কেউ কোনোদিন করতে পারি না সংসার ছিল সংসার আছে সংসার চিরকাল থাকবে কেবল মাত্র পরের সংসারে দুদিনের জন্য এসে আমার 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 করে চলেছি সংসারে কেউ কারো নয় ভগবান এই 24 জনকে দিয়েছে কেন সাধন ভজন করবার জন্য ভজনার শ্রেষ্ঠ জায়গা হলো সংসার ভজনের সর্বশ্রেষ্ঠ মঠ মন্দির নয় গৃহ ছেড়ে ত্যাগী হওয়ার জন্য নয় সংসারে বসে যে সাধন ভজন করতে পারবে এই 24 জন সখাকে পরিচালনা করতে পারবে এই 24 জনকে একত্রিত করতে পারবে সেই হলো শ্রেষ্ঠ ভক্ত তাই গৌড় প্রেমা আনন্দে হরি বল কিন্তু এই 24 জনকে তো দূরের কথা আমরা 6 জনকেও বশ করতে পারিনি বাবা জয় রাধে জয় রাধে তাহলে আমরা কিন্তু সেটা করতে পারিনি কি করছি সংসারে আসলাম সংসারে এসেছি সংসার করছি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনা সেই ভাবিবে তুমি ভাবো তারে তার ভাববার জন্য তুমি পৃথিবীতে এসেছো তার ভাববার জন্য তোমার ভাববার জন্য নয় সনাতন ধর্মটাকে রক্ষা করবার জন্য তুমি এসেছো তোমার বাবার ব্যবসাটাকে তুমি ভালো করে চাঙ্গা করবার জন্য জয় করবার জন্য তুমি পৃথিবীতে এসেছো তাহলে বাবার যদি 5টা সন্তান হয় বাবার যদি একটা বিশাল বড় ব্যবসা থাকে 5টা সন্তানের মধ্যে যদি সেই সন্তান যদি বাবার ব্যবসাটাকে যদি ভালো করে না দেখাশুনো করে যদি পরিচালনা না করে তাহলে সেই ব্যবসা কি ডেভেলপ হবে 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 না তাহলে সেই ব্যবসা লসে রান করবে আজকের ঠিক তদ্রূপ সনাতন ধর্ম আজকের লসে রান করছে বাবা সনাতন ধর্ম আজ লসে রান করছে ভালো করে লক্ষ্য করে দেখুন বাবা অন্য অন্য ধর্মগুলো লক্ষ্য করুন আর আপনার সনাতন ধর্মটাকে লক্ষ্য করে দেখুন আপনি হিন্দু জাতি এটা আপনার জাত আর ধর্ম কি ধর্ম হলো সনাতন আছে আপনাদের কোনো বার সর্বশ্রেষ্ঠ বার আছে ইসলাম ধর্মে যান গিয়ে দেখুন তাদের শুক্রবার হচ্ছে মাস সপ্তাহ একটা দিন সপ্তাহ 7 দিন 7 দিনের সপ্তাহ হয় এই 7 দিনের মধ্যে একটা বার ওদের কাছে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর কোনায় কোনায় যেখানে যেখানে ইসলাম মানুষ আছে সেখানে কোনায় কোনায় 5 জন হোক 10 জন হোক 1 জন হোক তারা শুক্রবার কিন্তু মেনে চলে আছে সনাতন ধর্মের মানুষ আছে নেই আজকের এত টাকা খরচা করে এত বড় হরিবাসর করা হয়েছে দেখুন ভক্ত দেখুন কত ভক্ত হয়েছে মাঠ এখন প্রচুর ফাঁকা পড়ে আছে কেন সংসার করবার জন্য এসেছো
কিসের সংসার? সংসার যদি করতে হয় কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চাও, জীবে দয়া কৃষ্ণ নাম জীবের জীবের সর্বধর্মসার। তুমি সংসারে এসেছো কৃষ্ণ ভজন করবার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য। তাহলে তুমি তোমার বাবা যে তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, বাবার পরিচয়টা কি আছে? পরিচয় আছে আপনাদের কাছে? পার্থিব জগতে যদি একটা কোনো সন্তান হয়, সেই সন্তানের সঙ্গে সঙ্গে পিতৃ পরিচয় দিতে হয়, পিতার নামে পরিচয় দিয়ে আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট বানানো হয়, কি হয় না? হয়তো। তাহলে এটা হলো বহির জগতের বাবা, নিমিত্তর বাবা, ক্ষণিকের বাবা। আর যে আমাদের এই পৃথিবী অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, সেই পিতা যদি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, তাহলে আমরা কে? আমরা তার সন্তান না? তাহলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব আমরা তার সন্তান, সনাতন ধর্ম তার আমার বাবার ব্যবসা। তাহলে সনাতন ধর্মকে মেনে চলতে গেলে, সনাতন ধর্মকে জয় করতে গেলে আমাদের কি করতে হবে? কি করতে হবে বলুন? এই সনাতন ধর্মকে শক্ত হাতে ধরতে হলে, এই সনাতন ধর্মটাকে উঁচুতে তুলতে গেলে কি করতে হবে? দিন দিন তো লুপ্ত হয়ে যাচ্ছে গো, অন্য অন্য ধর্মগুলো চচ্চর করে এগিয়ে যাচ্ছে আর সনাতন ধর্মগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। কেন? সনাতন ধর্মের ছেলে মেয়েরা ভালো নয়, এই সনাতন ধর্মের ক্যান্সার রোগ ঢুকে গেছে গো, ক্যান্সার, ক্যান্সার রোগ ঢুকে গেছে। কেন জানো? এই হিন্দু সনাতন ধর্মের ছেলে মেয়েরা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের বাদী, অন্য কেউ নয় কিন্তু বাবা, অন্য কেউ নয়। এই সনাতন ধর্মের ছেলে মেয়েরা সনাতন ধর্মকে বাধি দিচ্ছে। কেন? আমার বন্ধু সে গলায় কণ্ঠে মালা নিয়েছে, হাতে জপ করছে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছে, শ্রীমদ ভগবদ গীতাতে বলেছে সাত্ত্বিক আহার করো, সে সাত্ত্বিক আহার সেবা করছে, পাশের বন্ধুটা ডেকে ডেকে বলছে কাল থেকে তুই আমার সঙ্গে মিশিবি না, তুই আমার সঙ্গে আর চলবি না, তুই কণ্ঠে মালা নিয়েছিস, হরি হরি করছিস, সাত্বিক আহার করছিস, তোর সঙ্গে আমার সঙ্গে টাটে স্যার চলবে না, এই বয়সে এখন হরির মালা চলবে না। তাহলে কে হলো? সনাতন ধর্মের ক্যান্সার রোগ ঢুকে গেল বাবা। তাহলে যে মুহূর্তে যে ক্যান্সার রোগটা ঢুকে গেল না, সেই মুহূর্তে রঙ্গের যে কোনো অঙ্গে, এই অঙ্গের মধ্যে কোনো জায়গায় যদি ক্যান্সার রোগ হয়, সেই অঙ্গে থেকে যেমন কেটে বাদ দিতে হয়, এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে বাদী হয় সনাতন ধর্মকে, তাকে সমাজ থেকে বাদ দিতে হয়। তাহলে সনাতন ধর্মটাকে শক্ত করে ধরতে হবে বাবা। ভালো করে লক্ষ্য করে দেখুন অন্য অন্য ধর্মগুলো কত সুন্দর করে, কত সুন্দর করে তাদের ধর্মটাকে পরিচালনা করছে, আর আমাদের এই সনাতন ধর্মের ছেলেমেয়েরা কীর্তন হচ্ছে, কত হাজার হাজার টাকা খরচা করে কীর্তন দল আসছে, আর এই সনাতন ধর্মের ছেলেমেয়েরা কি করছে? পাশে গিয়ে মদের ঠেক বসিয়ে দিয়েছে। শিশুর নিহারি লক্ষ্য মায়ের স্তন দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মুদির সন্ধানে, সতীর লক্ষ্য শুধু পতির চরণ, ফুলটার লক্ষ্য শুধু কিসে পাব, বাদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শকুনের লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, নন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাকারি, পণ্ডিতের লক্ষ্য শুধু তর্কই উপার্শা, ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরি চর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি, হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ বাবা। তাহলে সনাতন ধর্মকে আমাদের পিতার পরিচয় দিতে গেলে প্রথম কাজ আমাদের কি?
পার্থিব জগতে যেমন বাবার আধার কার্ড, বাবার পরিচয় দিয়ে আধার কার্ড বানাতে হয়, আমার বাবা অমুক মণ্ডল, তমুক দাস, তাই তো বাবা? তাহলে আমার পিতার যে আমি যে আমার পিতার সন্তান, আমার যে জগতে পিতাই আমার পিতা, জগতের স্বামী যে আমার পিতা, আমি যে তার সন্তান, পরিচয়টা কি? তাহলে তার পরিচয়তে পরিচিত হতে গেলে প্রথম আধার কার্ড, প্রথম আমাদের জন্ম সার্টিফিকেট লাগবে, আধার কার্ড নয়। প্রথম জন্ম সার্টিফিকেট কি? না, তুর কণ্ঠে তুলসী মালা ধারণ করা, এটা হলো আমাদের জন্ম সার্টিফিকেট। প্রত্যেকে প্রত্যেকে দলে দলে একসঙ্গে পৃথিবীর কোনায় কোনায় যদি আমরা একসঙ্গে কণ্ঠে মালা পড়ি, হাতে হাত রেখে সনাতন ধর্মটাকে যদি আমরা শক্ত হাতে ধরি না, অন্য কোন ধর্ম আমাদের কাছে টিকবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, টিকবে না। এই কণ্ঠে যদি মালা ধারণ করি, মালা কি ভালো মন্দ খেতে চায়? আমার মাছ দাও, মাংস দাও, আমার কি রূপ সুন্দর, যৌবন কি কমে যায়? কখনোই কমে না। তাহলে প্রথম পিতার পরিচয় প্রথমে দিতে গেলে কণ্ঠে মালা ধারণ করতে হবে। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো তুলসী বৃক্ষতে জল নিবেদন করা। তুলসী বৃক্ষে জল নিবেদন করতে হবে প্রতিদিন। তাহলে প্রতিদিন উনি হলে ভক্তির দেবী কৃষ্ণ প্রিয়সী তুলসী। তুলসীকে যদি আমরা শিরে তুলতে পারি, তুলসীরে তুলসীরে, তুলসীকে শিরে যদি, শির অর্থাৎ মাথাতে যদি আমরা ধারণ করতে পারি, কৃষ্ণ ভক্তির উদয় আমাদের হবেই হবে। তাই তুলসী বৃক্ষতে আমাদের জল অর্পণ করতে হবে প্রতিদিন। তারপরে কি? তারপরে আমাদের একাদশীর ব্রত পালন করতে হবে। একাদশী, একাদশী না করলে বাবা কোনো ফল খাটবে না। এই সনাতন ধর্মে এখনো জানে না একাদশী কি জিনিস, কি বস্তু, কাকে বলে একাদশী, কি জানে না। ও মায়েরা, সাত্বিক আহার, প্রসাদ কাকে বলে বাবা? প্রসাদ কাকে বলে? প্রসাদ কি বস্তু জানা আছে? প্রসাদ কাকে বলা হয় বাবা? মহাপ্রসাদ কাকে বলা হয় জানা আছে? জানা নেই। আমি বলে দিচ্ছি, আপনারা কেউ জানেন না মহাপ্রসাদ কাকে বলে আর প্রসাদ কাকে বলে। কাকে বলে বাবা? মহাপ্রসাদ কাকে বলে? মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কোথা থেকে উৎপত্তি হয়? মহাপ্রসাদ কে তৈরি করতে পারে? মহাপ্রসাদ কার দ্বারা তৈরি হয়? আমরা সেগুলো শিখি না, সেগুলো আমরা মানি না। কেন? এটাই হলো সনাতন ধর্মের মূল শিকড়। মূল শিকড় হলো এটাই, একাদশী করা আর ভগবানের প্রসাদ সেবা করা। হরি বল, হরি বল। তোমরা হাতে করো কাম, মুখে বলো নাম। 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 অনায়াসে চলে যাবে গোলোক বৃন্দাধাম। অনায়াসে চলে যাবে গোলোক বৃন্দাবন ধাম। অনায়াসে চলে যাবে গোলোক বৃন্দাবন ধাম। অনায়াসে চলে যাবে গোলোক বৃন্দাবন ধাম। হাতে করো কাম, মুখে বলো নাম। হাতে করো কাম, মুখে বলো নাম। হরি বল, হরি বল, হরি বল। তাহলে হাতে কাম, হাতের কাজটা করো। কেন? আমরা ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করেছি। ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা। তাহলে আমাদের কর্ম করতে হবে। তাহলে কর্ম না করলে আমাদের কি পেট চলবে? ভগবানকে আমার সে খাইয়ে দেবে? ভগবান তো সে খাইয়ে দেবে না। ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, সুস্থ সবল দেহ দিয়েছে। দেহ দিয়ে কর্ম করো, কর্ম করো, কিন্তু কর্মটাকে এমন করে করো সেই কর্মটা যেন ধর্মেই পরিণত হয়। কর্মের সঙ্গে যেন ধর্মটা যোগ থাকে, তবেই হবে সংসার ধর্ম। যা রাধে, তাই বাবা 24 জন শাখা নিয়ে এলাম, কিন্তু আমরা কিছু করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। এই সংসারে এলাম বটে, কোনোদিন গুরুচরণে গেলাম না। গুরুচরণে যাওয়া হয়েছে? গুরুদীক্ষা নেওয়া হয়েছে? হয়েছে? গুরুদীক্ষা কার কার হয়েছে একটু দেখি। যা রাধে, বাহ, খুব সুন্দর মা,
মেদিনীপুরের মাটিতে বড় ভক্তের জন্মগ্রহণ করে শুনেছি। এই মেদিনীপুরে অনেক রতি মহারতির জন্ম হয়েছে, তাই মেদিনীপুরের মাটিতে পরম ভক্তের জন্মই হয়। তা মা গো, আপনারা ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন এই মেদিনীপুরের মাটিতে, আপনাদের কাছে শুধু এইটুকু আমি কামনা বাসনা জানাবো। মায়েরা ভালো করে একাদশীটা করবেন, আর কণ্ঠে তুলসী বৃক্ষ তুলসী মালাটা পরবেন, কণ্ঠে তুলসী মালাটা ধারণ করবেন, আর একাদশীটা করবেন, আর তুলসীতে জলে নিবেদন করবেন, তাহলে মানব জন্মটা একেবারে ধন্য হয়ে যাবে মা। যারা আধে মা গো, তাহলে একাদশী আমাদের কিন্তু করতে হবে ভগবানের সর্বশ্রেষ্ঠ সত্যযুগে। সত্যযুগে ছিল কি? তপস্যা কে? যুগের পরে যুগ তব জপ করে তবেই কিন্তু ভগবানকে লাভ করেছিল সত্যযুগে। ত্রেতা যুগে কি? বড় বড় যজ্ঞ করেছিল, বড় বড় যজ্ঞ করে ভগবানকে পেয়েছিল। তারপর যুগে কি? পূজা অর্চনা করে ভগবানকে লাভ করা হয়েছিল। কিন্তু কলিযুগে না যাগ যজ্ঞ, না ধ্যান, না পুজো, না পুজো, কেবল করো জপ হরি নাম, হরি নাম, কেবল করো হরি নাম যজ্ঞ, হরি নাম যজ্ঞ, হরি নাম যজ্ঞ, হরি নাম ছাড়া গতি নাহিয়া, গতি না, হরে নাম ইব, হরে নাম ইব, হরে নাম ইব, কেবল বলো নাস্তিব, 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 নাস্তিব গতি রন্নথা। কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই মা, যে কাজেই করি না কেন হরি বল তোমাকে বলতেই হবে। সংসারে ছেলে আমার, মেয়ে আমার, বিষয় আমার, বাসনায় আমার, সব আমার, কিছুই আমার নয়। মহাজন বললেন কি জানেন মা? সবই করছো আমার আমার, তুমি টাকার ভেবে দেখো, তুমি কার, তুমি কার? একদিন তো তুমি তো কারো ছেলে ছিলে, সন্তান, ছোট্ট সন্তান ছিলে, আজ তুমি বড় হয়েছো, বাবা হয়েছো, তাই তুমি কার? ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় আমার, ব্যবসা আমার, বৈভব আমার, সবই করি আমার আমার, আমি টাকার। মহাজন বললেন সবই করি আমার আমার, কিছুই আমার না। দুদিনেরই আশা যাওয়া পথের পরিচয়, সবই করি আমার আমার, কিছু আমার না। দুদিনেরই আশা পথের পরিচয়, কিছু আমার দুদিনের আশা যাও পথের পরিচ, গাড়ি বাড়ি রইবে পড়ে, রইবে সুন্দর নারী, শেষের দিনে সে জান দিনে কে বা দেবে পারি, কে বা গাড়ি বাড়ি সব বাড়ি যাবে, সে যাবে সুন্দর নারী, শেষের দিনে সে জান দিনে কে বা দেবে পারি, সবই করি আমার আমার, কিছু আমার না।
ভাই বলো বন্ধু বলো কেউ তো সঙ্গে যাবে না শেষের দিনে সে জানবি না কেউ আপন হবে না ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো সঙ্গে যাবে না শেষের দিনে সে জড়বি নে কেউ তো আপন হবে না তাই আপন যদি কেহ থাকে পরম দয়াল হে মন প্রাণ দিয়ে তারে ডাকো তারে ভাই বল বন্ধু বল কেউ তো পথের পরিচয়ে দুদিনে পথের পরিচয়ে বাবা সংসার তো করছেন এত বছর হয়ে গেছে মাথার কালো কালো চুলগুলো আজ সাদা সাদা হয়ে গেছে বলুন তো বাবা বুকে হাত রেখে সংসার আপনাকে কি দিয়েছে কিছু দিয়েছে বাবা সংসার কোনোদিন কিছু দিতে পারে না সংসারকে দিতে হয় সংসারকে যতদিন আপনি দেবেন ততদিন সংসার আপনাকে ভালোবাসবে আর যেদিন সংসারকে আর দিতে পারবেন না ছেলে বলো মেয়ে বলো নিজের কোলের স্ত্রী বলো কেউ ভালোবাসবে না বাবা সংসার যতক্ষণ দেবে যত দেবে কোনোদিন সংসারের চাহিদা মেটে না সারা জীবন অনন্ত কাল ধরে বলবে দাও 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 শুধু চাইতেই থাকবে তাই সংসারে থেকে সংসার আমরা কেউ করতে পারি না একটা ছেলে মেয়েকেও সৃষ্টি করতে পারি না জন্ম দিতে পারি না তার কর্ম দ্বারা সে জন্ম হয় যদি আমরা জন্ম দিতে পারতাম তাহলে এই সংসার জগতে কত মায়ের যে সন্তান হয় না একটা সন্তানের জন্য মা আমার মাথা খুঁটে খুঁটে নিজের প্রাণটা বিসর্জন করে দেয় কিন্তু একটা সন্তান তো সেই মায়ের হয় না একটা সন্তান তো সৃষ্টি করতে পারে না তাই বাবা এখানে প্রমাণ হয়ে গেল আমরা সংসার করছি বটে পরের সংসারে দুদিনের মায়া মোহে জড়িয়ে আছে একটা সন্তান আমরা সৃষ্টি করতে পারি না তাহলে সংসার আমরা কেউ কারোর নয় সংসার করো সংসার সং মানে সাজা মা সাজা বাবা সাজা ছেলে সাজা মেয়ে সাজা ঠাকুর দাদা সাজা ঠাকুমা সাজা এগুলো হলো সাজ ভগবান কৃপা করে কর্ম ফলে কর্ম দ্বারা এই সাজগুলো পেয়েছি শাস্ত্রে বললেন কত জন্ম ভ্রমণ করি পেলাম সাধের মানব জন্ম কর্মে যদি ভুল হয়ে যায় আর হবে না মানে হবে না মান জন তাই কর্মটাকে ভালো করে ধরতে হবে বাবা শক্ত হাতে যে কর্ম করলে ধর্মকে ধরতে পারি যে কর্ম করলে যেন ধর্ম হয় সেই কর্ম করতে হবে
তাই চব্বিশ জন সখা দিয়ে সংসারে পাঠালেন, এই চব্বিশ জনকে পরিচালনা করতে, একত্রিত করতে, সাধন ভজন করবার জন্য ভগবান আমাদের সংসারে পাঠালেন। আর আমরা সংসারের মায়ায় আবদ্ধ হয়ে কচি কচি ঘাস, অর্থাৎ টাকা পয়সা বিষয় বাসনার লোভ, এগুলো হলো কচি কচি ঘাস। এই কচি কচি ঘাস খেতে খেতে এই লোভ লালসা পিপাসার জালে কখন আবদ্ধ হয়ে গিয়ে ভগবানের চরণটা আমরা ভুলে গেলাম। নিতাই গুর হরি হরি, এই ভগবান আমার আজ সাকাদেরকে নিয়ে ঘরে ফিরে গেল। ঘরে গিয়ে মা যশোমতীকে বললেন, মা গো মা গো, আমরা গুরুগৃহে, আমরা শাস্ত্র, আমরা শাস্ত্র অধ্যয়ন করিতে চাই, অবন্তি নগরে 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 সন্দীপ মনির আশ্রমে, সন্দীপ মনির আশ্রমে ভগবান কৃষ্ণ তার দাদা বলরাম দুই ভাই গৃহ হতে পিতা মাতার থেকে বিদায় নিয়ে চলে গেলেন গুরুগৃহে। গুরুগৃহে গেলেন বাবা শাস্ত্রবিদ্যা অধ্যয়ন করবার জন্য। কে গেলেন? ভগবান শ্রীকৃষ্ণ, দাদা বলরাম দুই ভাই। কোথায় গেলেন? অবন্তী নগরে গুরুদেব সন্দীপ্য মনির আশ্রমে তিনি চলে গেলেন। এদিকে সুধামা খবরটা শুনতে পেলেন যে কৃষ্ণ এবং বলরাম ওই সন্দীপ্য মনির আশ্রমে তারা শিক্ষা লাভ করতে এসেছে। শিক্ষা লাভ করতে এসেছে এই কথা যখন শুনেছে, মায়ের কাছে বলছে, মা মা, আমি গুরুদেব সন্দীপ্য মনির আশ্রমে যেতে চাই মা, আমি সেখানে শাস্ত্র অধ্যয়ন করতে চাই। ওরে ওরে সুধামা, আমরা যে গরিব বাবা, গরিবের কোনো স্বপ্ন দেখতে নাই রে, স্বপ্ন দেখিস না বাবা। কেন মা? মা, কৃষ্ণ বলরাম তো গিয়েছে সন্দীপ্য মনির আশ্রমে, তারা শাস্ত্র অধ্যয়ন করতে গেছে, আমরা কেন পারবো না মা? আমিও করতে চাই, আমাকে নিয়ে চলো না মা। বাবা বাবা, আমাকে একবারে নিয়ে চলো ওই গুরুদেবের আশ্রমে, একবার আমার নিয়ে চলো না। মা বলছে, বাবা আমরা মা হয়েছি বটে, আমরা বাবা মা হয়েছি বটে, কিন্তু আমাদের যে সংসারে অভাব অভিটন, ওই গুরুগৃহে যেতে গেলে অর্থের প্রয়োজন আছে বাবা, আমাদের তো কোনো অর্থ নাই, কেমন করে তোকে আমরা পড়াশোনা শেখাবো বল। শোন, তুই যদি একান্তই পড়াশোনা করতে চাস, একান্তই যদি তুই শাস্ত্র অধ্যয়ন করতে চাস, তবে তুই ঠাকুর ঘরে যা, গিয়ে তোর ইষ্ট দেবতার কাছে বল, ওই দেখ জগৎপালক শ্রীহরি নারায়ণের ছবি আছে, তার কাছে গিয়ে তোর মনের কথাটা বল সুধামা। সুধামা এসে বলছে, ওগো নারায়ণ, তুমি হও যদি ভগবান, ভক্তের হও প্রাণ, তবু কেন দুঃখ দয়া, তবু কেন দুঃখ দয়া, তুমি হও যদি ভগবান, ভক্তের হও প্রাণ, তবু কেন দুঃখ দাও দয়া, তবু কেন দুঃখ দা।
অন্তর জামি সর্বকারণের কারণ তুমি দয়াল হরি তবু কেন দুঃখ বাসনা পুরা আমার ওহে নারায়ণ 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 এমনি করে কাঁদছে সন্তানের কান্না দেখে মা বলছে সুধামা তুমি কেঁদো না তুমি একটা কাজ করো বাবা তুমি গুরুদেবের স্মরণ করে গুরুদেব সন্দীপ্য মনির আশ্রমে তুমি চলে যাও আমি তোমার মা আমি বলছি তোমার মুখের দিকে তাকিয়ে গুরুদেব তার চরণে স্থান দেবে যাও যাও সুধামা যাও আর তুমি বিলম্ব করো না যাও তুমি গুরুগৃহে চলে যাও মা আজকে মহা আনন্দে মায়ের কথা মতো সুধামা চললেন কোথায় গুরুদেব সন্দীপ্য মনির আশ্রমে তা মা বললেন শোন বাবা যাচ্ছিস তো যা কিন্তু একটা নাম নিয়ে যা একটা নাম যে নামের মধ্যে প্রেম আছে যে নামের মধ্যে রস আছে যে নামের মধ্যে আকর্ষণ আছে সেই নাম বলতে বলতে যা কি নাম বলতে বলতে যাবো মা তুমি বলে দাও বলবি কি জানিস বলবি জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু দেব তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ্বর জয় গুরু গুরুদেব তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ্বর জয় গুরুদেব তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ্বর জয় গুরু গুরুদেব তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ্বর জয় গুরু গুরুদেব তুমি মাতা পিতা মাতা তুমি সর্বেশ্বর বিশ্বচরাচর তুমি বিশ্বচরাচর তুমি তিলক পালনা বিশ্ব চরাচর তুমি কিবা বিশ্ব চরাচর তুমি খোলের সাউন্ডটা পাচ্ছি না খোলের সাউন্ডটা তিলক পালনা বিশ্ব চরাচর তুমি তিলক পালনা বিশ্ব চরাচর তুমি ওই তিলক পালনা আর বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন 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 জয় গুরু গুরুদেব তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ্বর জয় গুরুদেব তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ্বর জয় গুরু গুরুদেব তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ্বর জয় গুরুদেব
তুমি গুরু পিতা মাতা তুমি সর্বেশ জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় বাবা জয় গুরুদেবের জয় বলে সন্দীপ মনির চরণে আছার খেয়ে পড়লে যেই না গুরুদেবের চরণে আছার খেয়ে পড়েছে গুরুদেব চমকে উঠে বলছে কে বাছা তুমি এমন করে আমার চরণে পড়লে কেন কে তুমি কি তোমার নাম কোথা থেকে এসেছো ওঠো ওঠো চরণ থেকে ওঠো বাবা বাবা কে তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি বলো আমার নাম হ্যাঁ আমার নাম হলো সুধা মা গুরুদেব এখানে এসেছো কেন বাচ্চা বাবা আমি বড় আশা নিয়ে এসেছি আমরা যে বড় দুঃখী আমরা যে গরিব আমার মনে বড় বাসনা আমি গুরুদেবের থেকে আমি আপনার থেকে হ্যাঁ আমি কিছু শাস্ত্র অধ্যয়ন করতে চাই আচ্ছা তুমি শাস্ত্র অধ্যয়ন করতে চাও আমার কাছে বলো তুমি কি শিক্ষা নিতে চাও গুরুদেব আমি বেদ অধ্যয়ন করতে চাই বেদ অধ্যয়ন করতে চাও হ্যাঁ গুরুদেব আমি বেদ অধ্যয়ন করতে চাই আচ্ছা কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ ছুটে আয় দেখি এই দেখ এই একে চিনিস হ্যাঁ গুরুদেব ওকে তো আমি চিনি ও তো আমার বন্ধু হয় ওর নাম সুধামা আচ্ছা এ কেমন বলতে পারিস গুরুদেব খুব ভালো ছেলে ও শোন কৃষ্ণ যখন ভালো বলেছে তাই আমি তোকে রাখলাম বেশ আজ থেকে আমি তোকে বেদ অধ্যয়ন করাবো এখন এমনিভাবে বাবা থাকে ওই গুরুদেবের আশ্রমে গুরুদেবের আশ্রমে থাকতে থাকতে সব শাস্ত্র অধ্যয়ন শিখছে যে যার মতো যার যেটা ভালোবাসে ভালো লাগে সে তেমনভাবে শাস্ত্র অধ্যয়ন করছে এদিকে মাতা মহামায়া সন্দীপ মনির স্ত্রীর নাম হলো মহামায়া মহামায়া কৃষ্ণকে খুব ভালোবাসত বাবা কৃষ্ণকে খুব ভালোবাসতেন কিন্তু সুদামা আসার পর কৃষ্ণের প্রতি ভালোবাসা একটু কমে গেল কৃষ্ণের প্রতি একটু ভালোবাসা কমে গেল কেন কৃষ্ণ একটু দুরন্ত আর সুদামা হলো শান্তশিষ্ট এই শান্তশিষ্ট এই গুরুদেবের একটা সন্তান ছিল তার নাম হলো মধুমঙ্গল এই মধুমঙ্গলকে ওই সুরধ্বনি গঙ্গাতে হরি বল বৃন্দাবনের যমুনাতে প্রভাসের তীরে এই প্রভাসের নদীতে এক কুমির কুমির খেয়ে নিয়েছিল বাবা মারা গিয়েছিল এই মধুমঙ্গল তা মধুমঙ্গল মারা যাওয়ার পর যখন এই সুধামা এসেছে সুধামাকে খুব ভালোবাসে মা মহামায়া যখন এতটা ভালোবাসে কৃষ্ণ মনে মনে ভাবলেন মা তুমি সার বস্তুকে ছেড়ে দিয়ে অসার বস্তুকে ভালোবাসতে শুরু করলে কিন্তু এই ভালোবাসা তো আমি সহ্য করব না এই ভালোবাসা আমি সহ্য করব না ও মা দেখুন আজকেরে সংসার ঠিক তদ্রূপ আবার ভগবান জীব শিক্ষা দিয়েছে হে জীব তোমরা সংসারে যখন অসার বস্তুকে এত ভালোবাসো তখনও তোমাদের গাড্ডায় পড়তে হবে কেমন গাড্ডা সর্বদাই বিপদ আপদের মুখোমুখি হতে হবে আর যখন তোমরা অসার বস্তুকে ছেড়ে দিয়ে আমায় ভালোবাসবে তখন তোমাদের আর কোনো সমস্যা হবে না তাই আজকেরে সুদামাকে যখন মা মহামায়া এত ভালোবাসে কৃষ্ণকে কম ভালোবাসে কৃষ্ণ এটা দেখে বললেন মা গো মা গো মা তুমি সুদামাকে এত ভালোবাসো তুমি আমার ভালোবাসা কমিয়ে দিয়ে তুমি সুদামাকে ভালোবাসো এই ভালোবাসা তো আমি সহ্য করে নেব না এই ভালোবাসায় আমি চিরস্থায়ী করব না মা গো আমি এই ভালোবাসা সহ্য করে মেনে নেব না মা তাই সুধামা কি করলেন
छल করলেন। হঠাৎ গুরুমাতা দেখলেন তার রন্ধনগিরি, হে রন্ধনশালে বাবা, জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে। তাই জ্বালানি কাঠ যখন ফুরিয়ে গেছে, মা মহামায়া ডাকছে, কৃষ্ণ 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 কোথায় গেলি রে বাবা, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। কি হয়েছে মা, মা ডাকছ? হ্যাঁ হ্যাঁ রে কৃষ্ণ ডেকেছি বাবা। ওই দেখ রন্ধন গৃহে রন্ধনশালে একটু জ্বালানি কাঠ নেই বাবা, জানা, যা ওই বন মাঝে থেকে ওই জঙ্গল থেকে দুটো শুকনো কাঠ নিয়ে আয়। কৃষ্ণকে বলছে কাঠ আনতে যাওয়ার কথা, আর এদিকে সুধামা কি বলছেন জানেন মা? বলছে মা আমি যাব কৃষ্ণের সঙ্গে, ওই দাদার কৃষ্ণের সঙ্গে আমি ওই বন মাঝে থেকে কাঠ আনতে যাব। মা মহামায়া বলে না 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 না, যেতে হয় কৃষ্ণ যাবে তুই যাবে না, যেতে হয় কৃষ্ণ যাবে তুই যাবে না, তুই যাবে না। দেখ দেখ আকাশে কত কালো মেঘ উঠেছে, এখনই বজ্রপাত হবে তাই তুই যাবি না। সুদামাকে বলছে তুই যাবি না, যেতে হয় কৃষ্ণ যাবে বাবা, তুই যাস না। তাহলে কতটা ভালোবাসে বাবা, কতটা ভালোবাসলে কৃষ্ণ যাক কিন্তু তুই যাবি না কেন? কালো মেঘ উঠেছে, ঝড় জল বজ্রপাত হবে, এখনই নেমে আসবে, তাই আমি তোকে যেতে দেব না। মা কৃষ্ণ যাচ্ছে যে কৃষ্ণ যাক বাবা, তুই যাস না। না মা আমি যাব, আমি যেতে চাই, আমাকে একবার যেতে দাও মা। বাবা জোর করে সুধামা যখন কৃষ্ণের সঙ্গে যাবে বলে বায়না জুড়ে দিয়েছে, তখন মা তো আর কি করবে, মার আর কিছু করার নাই, খুবই ভালোবাসে, তাই ভালোবাসা রাখতে গিয়ে সুধামার সঙ্গে সুধামা পাঠিয়ে দিলেন। সুধামাকে যখন পাঠিয়ে দিলেন, আর সুধামার আঁচলে কিছু ছোলা বেঁধে দিয়েছে, কিছু ছোলা অঞ্চলে বেঁধে দিয়েছে, ভালো করে বেঁধে দিয়ে বলছে এই কৃষ্ণ দেখিস সুধামাকে হাত ধরে নিয়ে যাবি, আর বন মাঝে গিয়ে যেন ঝগড়া করিস না, হ্যাঁ যা তাড়াতাড়ি কাঠ ভেঙে চলে আসবি। আর সুধামাকে বলছে সুধামা বনে গিয়ে যদি ক্ষুধা পায় তাহলে ছোলাগুলো খেয়ে নিস বাবা, হ্যাঁ ছোলাগুলো খাবি। এখন এই বলে মা পাঠিয়ে দিলেন, মা পাঠিয়ে দিলেন বাবা, আর বন মাঝে প্রবেশ করেছে হঠাৎ বজ্র বৃষ্টি কালো অন্ধকার চারিদিকে, ঝোড়ো বাতাস বইছে রোকারে, বজ্র বৃষ্টি নামে চারিদিকে ঘন অন্ধকার, কৃষ্ণ সুধামা চিৎকার করে ডাকছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এত অন্ধকার। হঠাৎ ছুটতে ছুটতে সুধামা ছুটে গিয়ে কৃষ্ণকে বুকে নিয়েছে, বুকে নিয়ে বলছে ওরে ওরে কৃষ্ণ আমি তোর কিছু হতে দেব না, আমি তোর কিছু হতে দেব না কৃষ্ণ, তুই না আমার বন্ধু, তুই আমার বুকে আয়। এবারে বুকে নিয়ে গাছের নিচেতে উপুর হয়ে পড়ে আছে বাবা, সুধামার পেটের তলায় ভগবান শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণের বুকের উপরে আছে সুধামা, গাছের ডালগুলো বড়বড় করে ভেঙে ভেঙে পড়ছে সুধামার পিঠের উপরে। অন্তর যাবে ভগবান, বন্ধুর এমন ভালোবাসা, এমন ভালোবাসা অন্তর্যামী ভগবান বলছে ওরে সুধামা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব আমি রক্ষা করি, আর তুই আমাকে রক্ষা করছিস, তুই মানে এত ভালোবাসিস সুধামা, এত ভালোবাসিস। বেশ কিছুক্ষণ পর
জল ঝড় বজ্রপাত কালো ঘুট ঘুটে অন্ধকার, এই অন্ধকার দুর্ভূত হলো, ঝড় দুর্ভূত হলো, ঝিঝির করে বাতাস বইছে আর ঝিঝির করে বৃষ্টি পড়ছে। এখন বাবা ভগবান শ্রীকৃষ্ণ আর বলো সুধামা দুজন উঠেছে, উঠে দাঁড়িয়ে বলছে, সুধামা বলছে ভাই চল একটু গাছের ডালে বসে দুই ভাই একটু বিশ্রাম করি, একটু বিশ্রাম করি চল ভাই। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছেন জানেন বাবা? বলছে সুধামা আমি তো গাছে উঠতে পারি না ভাই। সে কি গাছে উঠতে পারিস না? যিনি নাকি সর্বদাই গাছের ডালে বসে থাকে, যিনি নাকি ব্রজ গোপীর বসন চুরি করে গাছের মগ ডালে রাখে, যিনি নাকি কালী দহের কালো জলে ওই তরুণ তমাল ডালের মগ ডালে উঠে লাফিয়ে পড়ে কালী দহের কালীয় নাককে দমন করেছিল, সে নাকি বাবা গাছে উঠতে পারে না। সে বলছে আমি গাছে উঠতে পারি না কৃষ্ণ। তাই কৃষ্ণ বলছে গাছে উঠতে পারি না সুধামা। তাই সুধামার হাতটা ধরে একটা ছোট নিচের ডালে বসেছে ভগবান কৃষ্ণ, আর তার উপরের ডালে বসলেন সুধামা। সুধামা বসেছে, বসে আর সেই ছোলাটা হাতে যখন পড়েছে, ছোলাটা যখন হাতে পড়েছে হাতে নিয়ে তখন কি করছে, ভাই কানাই তো অনেক নিচের ডালে আছে, আমি একটু উপরের ডালে আছি, বেশ তারে কিছু খাই, খেতে খেতে আমি নিচে কি ওকে কিছু দেব। এখন বাবা এই মনে করে খেতে খেতে কখনো নিজের আবেগে সব ছোলাটুকু খেয়ে নিয়েছে, সব ছোলাটুকু খেয়ে নিয়েছে বাবা। আর ওই খেতে খেতে কিছু দুই একটা ছোলা মুখে দিতে দিতে নিচেতে পড়ে গেছে, নিচেতে পড়েছে। কেন? বৃষ্টি হয়েছে, ঠান্ডা লেগেছে, হাত হাতগুলো একটু কাঁপছে, তো গাছের ডালে খেতে খেতে মুখে দিতে দিতে কি করেছে, গাছের ডাল থেকে যখন মুখে থেকে পড়ছে ছোলাগুলো, আর পড়বি তো পড়, কোথা থেকে পড়ছেন জানেন বাবা? কোথা দিয়ে পড়ছেন বলুন তো? যে ডালে ভগবান কৃষ্ণ বসে আছে ঠিক তার সামনে দিয়ে ছোলাগুলো পড়ছে, ছোলাগুলো সামনে থেকে পড়ছে। ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পেরে মৃদু মৃদু হাসছে আর বলছে সুধামা, সুধামা তুমি ছোলাগুলো সব খেয়ে নিলে একে একে, বেশ আজকের দিনের দিন নয় দিন আরও আছে। এই বলে সুধামা কি করছে গো, সুধামা আস্তে আস্তে গাছে থেকে নেমে এসেছে কিছু কাঠ নিয়ে, দুই ভাই ঘরে ফিরছে। দুই ভাই যখন ঘরে ফিরছে পথে কৃষ্ণ বলছে সুধামা, সুধামা গুরু মাঝে ছোলা দিয়েছিল আমার একটু দে না ভাই, আমার বড় খিদে পেয়েছে একটু দে না ভাই আমার। তখন সুধামা বলছে ভাই কানাই ছোলার কথা আর বলিস না ভাই। কেন রে, কি হলো ভাই? ওই যে বজ্রবৃষ্টি এলো না, হ্যাঁ বজ্রবৃষ্টি আর ওই বিশাল ঝড় জল, আর এই ঝড় জল কালো অন্ধকারের মধ্যে কখন আমার আঁচল থেকে, এই উত্তরই থেকে কখনো যে ছোলাটা খুলে পড়ে গেছে, কখনো ছোলাটা খুলে পড়ে গেছে। এই কথা যেই শুনেছে কৃষ্ণ বলছে সুধামা এত বড় একটা মিথ্যে কথা তুই আমায় বলতে পারলি ভাই, এত বড় মিথ্যে কথা তুই আমায় বললি, হ্যাঁ রে তুই আমায় ভালোবাসিস না, তুই আমার বন্ধু না, এমন করে মিথ্যা কথাটা কেমন করে বললি ভাই? বেশ আজকের রে দিন দিন নয় দিন আমার আছে, সুধামারে এই মিথ্যা কথার শাস্তি আমি দেব তোরে, আমি শাস্তি দেব তোরে, তুই আমায় মিথ্যা বলেছিস এর জন্য তোকে শাস্তি পেতে হবে, আমি মিথ্যা কথা শাস্তি আমি দেবই তোকে, কোনোদিন আমি তোকে ক্ষমা করব না। এই বলে ঠিক তার পরের দিনে সুধামাকে বলছে, কানাই বলছে সুধামা, ও সুধামা, ও সুধামা ভাই শোন এদিকে আয়, এদিকে আয়, কি হয়েছে ডাকছিস কেন ভাই? শোন না
আমার না আমার ভীষণ নাড়ু খেতে ইচ্ছা করছে রে। নাড়ু কোথায় পাবো? কেন দেখলি না, আমরা বাগানে থেকে কাঠ নিয়ে আসলাম বনে থেকে, আর মা ওই কাঠ দিয়ে সুন্দর করে জ্বালানি করে আর অপূর্ব সুন্দর করে নাড়ু বানিয়েছে। তুই নাড়ুর গন্ধটা পাসনি বুঝি? না তো ভাই, শোন আমি পেয়েছি। ওই দেখ রন্ধন গৃহের মধ্যে কৌটের মধ্যে মা অনেক নাড়ু করে রেখে দিয়েছে, আমার একটা নাড়ু এনে দিতে পারিস ভাই? এবার বেশি কথা কি, মাকে বলবো নাড়ু এনে দেবো। বেশ তুই এখানে দাঁড়া, আমি মায়ের কাছে যাচ্ছি, আমি এখনই এই মুহূর্তে তোকে নাড়ু এনে দেব। মা আই, শোন 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 শোন, এই তুই মাকে ডাকছিস কেন? হ্যাঁ মাকে ডাকছিস কেন? কেন এই যে তুই বললি নাড়ু খাবি, আরে শোন ওরে বোকা, নাড়ু তো আমি খাবো কিন্তু মায়ের কাছে থেকে চেয়ে নয়। তবে কেমন করে নাড়ু দেব? তুই বলছিস আমি নাড়ু খাবো, অথচ মাকে ডাকতে দিচ্ছিস না, তোর ব্যাপারটা কি বলতো? কানাই ব্যাপারটা কি? শোন না সুধামা, তুই আমায় ভালোবাসিস? হ্যাঁ কতটা ভালোবাসিস? খুব ভালোবাসি, তোর জন্য আমায় আমার প্রাণটা দিতে পারি। তোর প্রাণটা আমায় দিতে পারিস? হ্যাঁ তোর জন্য আমার প্রাণটা দিতে পারি, তোকে আমি এতটা ভালোবাসি। শোন তোকে প্রাণ দিতে হবে না, তুই আমার একটা কাজ করে দে দেখি। কি কাজ ভাই? তুই ওই মায়ের কৌটোয় থেকে, যে কৌটোর মধ্যে মা নাড়ু করে রেখে দিয়েছে, ওই কৌটোয় থেকে দুটো নাড়ু আমায় এনে। কানাই মাকে না বলে? হ্যাঁ মাকে বলে এনে দিস না। মাকে বলে দিবি কেন? তুই চুরি করে আমায় এনে দি। বলিস না রে কানা, চুরি করার কথা বলিস না, চুরি করার কথা বলিস না কানা। আমি যে ব্রাহ্মণ পুত্র বেদ অধ্যয়ন করি, বেদ অধ্যয়ন করে চুরি করার কথা আমায় বলিস না, বলিস না কানা। আমি তোকে ভালোবাসি ভাই, আমি তোকে খুব ভালোবাসি, তোর জন্য আমার প্রাণটা দিতে পারি কিন্তু চুরি করতে পারবো না কানাই, চুরি করতে বলিস না আমায়, আমি চুরি করতে পারবো না। তুই আমার এই ভালোবাসিস, সামান্য দুটো নাড়ু খেতে চেয়েছিস, নাড়ু খেতে চেয়েছি দুটো নাড়ু আমায় এনে দিতে পারিস না, তুই আমার এই ভালোবাসিস। সুধামা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কানাই আমি তো জীবনে কোনোদিন চুরি করিনি ভাই, তাই কেমন করে চুরি করতে হয় আমি জানি না। শোন কেমন করে চুরি করতে হয় তুই জানিস না? তুই যাবি কৌটোর মুখটা খুলে দিবি, খুলে দুটো নাড়ু নিয়ে আবার কৌটোর মুখটা বন্ধ করে নিয়ে চলে আসবি। তবে শোন না, শোন তবে কানাই, তুই এই রন্ধনশালে, এই রন্ধনে গৃহে দরজার সম্মুখে একটু দাঁড়িয়ে থাক, দেখিস যেন মা আসে না, আর মা আসলে আমায় একটু বলে দিস কানাই। এই কথা শুনে যেই না সুধামা গেছে কৌটের মুখটা খুলেছে, মুখটা খুলে যেই না রেখেছে আর কৌটের মধ্যে হাতটা দিয়েছে, চিৎকার করে কৃষ্ণ ডাকছে, গুরুমা গুরুমা, ও গুরুমা গুরুমা তুমি কোথায়? এই দেখো ছুটে এসো, ছুটে এসো মা, ছুটে এসো, দেখবে এসো, দেখো দেখো শীঘ্রই দেখো। ও মা তুমি বলো না, প্রতিদিন আমি নাকি চুরি করি, চুরি করে আমি নাড়ু খাই, আমি নাকি চোর, কানাই নাকি চোর, কানাই ছাড়া আর কেউ চোর নয়, দেখো কে চুরি করছে, দেখো মা দেখো কে চুরি করছে, কে চুরি করছে মা? এখন মা মহামায়া গিয়ে যেই না ধরেছে, হ্যাঁ সুধামাকে হাতে নাতে ধরেছে, হাতটা ধরেছে, ধরে আর চিৎকার করে বলে উঠছে, সুধামা আমি তোকে এত ভালোবাসি,
আমি নিজে না খেয়ে তোকে খাওয়াই, আর তুই শেষে কিনা চুরি করে নাড়ু খাচ্ছিস। হ্যাঁ রে, তুই নাড়ু খাবি তো আমায় বলতে পারতিস, তুই নাড়ি চুরি করলি কেন? হ্যাঁ, যা বেরিয়ে যা, এই মুহূর্তে চলে যা এখান থেকে, চলে যা এই মুহূর্তে, বেরিয়ে যা। তোর মতো সন্তানের মুখ আমি দর্শন করতে চাই না, যা চলে যা, দূর হয়ে যা। বাবা, নাড়ু দুটো হাতে নিয়ে কৃষ্ণের কাছে কাঁদছে আর বলছে, কৃষ্ণ 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 কৃষ্ণ, এত বড় শাস্তি তুমি আমায় দিলে ভাই, এত বড় শাস্তি তুমি আমায় কেন দিলে? বলো না, বলো না কাদাই। হ্যাঁ, আমি তোমায় কি ক্ষতি করেছিলাম? তুমি এত বড় শাস্তি আমায় দিলে কেন ভাই? বলো না কাদাই, বলো না। আমি তো আমার জন্য চুরি করতে যাইনি, আমি তো চুরি করে খাবো বলিনি, আমি তোমার জন্য চুরি করতে গেছিলাম, আর তুমি শেষে মায়ের কাছে আমায় চোর প্রমাণিত করে দিলে। কেন কানাই, কেন কানাই? যখন সুদামা কাঁদছে এমনি করে, কানাই মৃদু মৃদু অন্তরে হেসে হেসে বলছে, সুদামা এতে তোমার কোনো দোষ নেই, কেন জানো? এই জগতে সংসারে আমায় ছেড়ে যারা অপসার বস্তুকে বেশি ভালোবাসে, আমি তাদের ঠিক এমনি করে শাস্তি দিয়ে থাকি। বলছে, এই সংসার জগতে শুধু তোরে নয়, তোরে নয় সুধামা, সংসার জগতে আমায় ভুলে যারা অসার বস্তুকে ভালোবাসে, তাদের আমি ঠিক এমনি করে শাস্তি দিই। তাই মা তোকে বেশি ভালোবাসে, আমায় ভালোবাসে না, তাই আমি তোকে শাস্তি দিলাম। আর তুই যে মিথ্যা কথা বললি, ছোলাগুলো পড়ে গেল, আজ আমি তোকে চোর প্রমাণিত করে দিলাম। সুদামা নাড়ু দুটো হাতে করে নিয়ে কেঁদে কেঁদে বলছে, কানাই রে, আমি শুনেছিলাম তুই নাকি ভগবান। আমার মা বলেছিল, জগত পালক শ্রীহরি নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোকে খুবই ভালোবেসেছি, এখনো ভালোবাসি, অনন্তকাল তোকে ভালোবেসে যাব, কিন্তু আমি শপথ করলাম, আজকের এই নাড়ু হাতে করে নিয়ে শপথ করে বলছি, কানাই, আমি জীবনে কোনো দিন তোর কাছে কিছু চাব না, চাইব না কানাই, চাইব না কানাই রে। আমি জীবনে কোনো দিন তোর কাছে কিছু চাহিব না কানাই। তুই আমার কাছে কোনোদিন কিছু চাইবি না? না, আমি তোর কাছে কোনোদিন কিছুই চাইব না। তবে তুইও শুনে রাখ, তুইও শোন সুধামা, তুই যতদিন মুখ ফুটে আমার কাছে না চাইবি, আমিও